চাঁদের আলোয় ধূসর দেখাচ্ছে বিশাল কবর ফলকটা ধারগুলো ক্ষয়া কোনা ভাঙা সামান্য একটু বাদে ছেয়ে আছে প্রায় পুরো পাথরটাই একটা লাইন কেবল কোনো মতে পড়া যায় মৃত্যু চার অক্টোবর আঠারোশো আটানব্বই তাড়াতাড়ি ওটার পাশ কাটিয়ে চলে যেতে চাইল মোসা। হাত টেঙে ধরল কিশোর দেখো একশো বছর আগে ঠিক আজকের দিনে মারা গিয়েছিল লোকটা ফলকের আরো কাছে সরে এলো ভালো মতো দেখার জন্যে এক গড়ালিতে ভর দিয়ে হাঁটু ভাঁজ করে বসল কাছে টর্চের গোল ছায়া ছায়া হলুদ আলোয় আরো রহস্যময় লাগলো ওটাকে নেকড়ের প্রলম্বিত ডাকের মতো তীক্ষ্ণ শব্দ তুলে বাতাস বইছে মুসার মনে হলো যেন প্রেতের দীর্ঘষাস শীত শীত লাগলো জ্যাকেটের চেন তুলে দিল আরও কাছেই কোথাও খসখস করল কিসে জানো তারপর পাথর দাঁড়ানোর শব্দ কফিনের ঢাকনা সরিয়ে বেরিয়ে আসছে নাকি বাপ রে ভাবতে চাইল না আর ব্ল্যাক ফরেস্টের এই গোরস্থান কয়েকশ বছরের পুরনো দিনের বেলাতেও ঢুকতে চায় না কেউ আর রাত দুপুরে সেখানে ঢুকে কবর নিয়ে রীতিমতো গবেষণা করছে ব্যাপারটা ভাবতেও কেমন লাগছে মোসার বিশেষ হতে চাইছে না কিশোরের কাঁধে হাত রেখে ঝাঁকি দিল মোসা এই কি ভাবছ ওঠো না ফিরে তা গেল কিশোর সরল না আগের জায়গা থেকে ওর কালো চোখ চাঁদের আলোয় চকচক করছে ধসে পড়া পাথরগুলোর দিকে টর্চের আলো নাচিয়ে বলল ভাবছি ওসব কবরের তলায় কারা শুয়ে আছে যারা এই এলাকায় প্রথম বসতি করতে এসেছিল তারা মোসা বলল বহু বছর হল এখানে আর কাউকে কবর দেওয়া হয় না এইসব কিশোরেরও জানা তাই এ নিয়ে আর বিশেষ মন্তব্য করল না গা ছমছম করে বটে তবে জায়গাটা বেশ সুন্দরও এই পরিবেশে মনে হওয়া স্বাভাবিক ভয়ঙ্কর সেই গল্পগুলোর উৎপত্তি বুঝি এখান থেকেই হয়েছিল ওই যে কবর থেকে বেরিয়ে আসা জীবনমৃত ভূত গিদালাসের গল্প আর কি খাইছে কিশোর দোহাই তোমার এখান থেকে জলদি চলো আমার হাত পা জমে যাচ্ছে ঝাপটা দিয়ে গেল ঝোড়ো বাতাস কেঁপে উঠল কিশোর উঠে যাওয়া কোটের কোনা টেনে নামিয়ে দিল আবার হাঁটতে শুরু করলো দুজনে সারি সারি কবর ফলকের পাশ দিয়ে চলে যাওয়া সরু রাস্তাগুলো বড় বড় ঘাসে ঢেকে গেছে এখন পা ফেললেই রাস্তার খোলা ইট অদ্ভুত শব্দ করে যেন মটমট মটমট করে শুকনো খয়ে যাওয়া হাড় ভাঙতে থাকে বাতাসের ঝাপটায় মরমড় করে ভেঙে গেল পচা একটা ডাল এ থেকেই বোঝা যায় কি প্রবল ব্যাগে বইছে বাতাস আর চোখে কিশোরের দিকে তাকালো মোসা ভাবল রোমাঞ্চকর সব শব্দ কি ঠিক মতো শুনতে পাচ্ছে কিশোর শোনার তো কথা নয় ওর এক কানে ফোড়া হয়ে ফেটে গিয়েছিল কয়েকদিন ধরে বেশ ভুগিয়েছে তাকে একটাতে কোনো গণ্ডগোল হলে আর একটাও নাকি কম বেশি ক্ষতিগ্রস্ত হয় ডাক্তার বলে দিয়েছেন কিছুদিন কানে কম শুনবে কিশোর যেই অসুবিধার কথাটা শুনল ভড়কে যাওয়া দূরে থাক নতুন এক বুদ্ধি ঢুকলো মাথায় ওর ও লিপ্রিডিং শিখবে তার কথা কপাল গুনে কানে কম সোনার বাধ্যতামূলক রোগটা যখন হয়েই গেল সুযোগটা কাজে লাগানো উচিত যারা কানে খাটো তাদের কি কি সুবিধে অসুবিধে সেটাও ওই সুযোগে জেনে নেওয়া যাবে ডাক্তারের ক্লিনিক থেকে ফিরেই চান্স পেয়ে মশা আর রবিনের উপর ভারী একখানা দার্শনিক উক্তিও ঝেড়ে দিল সব মন্দের মাঝেই লুকিয়ে থাকে ভালোর সম্ভাবনা আরে ওদিকে যাচ্ছ কেন জিজ্ঞেস করলো মোসা রাস্তা দিয়ে এগোলে অনেক ঘুরে যেতে হবে তাই শর্টকাট ধরেছে কিশোর মোসার তাদের ঘোরাপত্তি থাকলেও কিছু করতে পারল না কিশোরের বক্তব্য কবরস্থানের পাশ দিয়ে যাওয়া আর ভেতর দিয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই যেভাবে গেলে তাড়াতাড়ি হয় সেটাই করা উচিত গোরস্থানের দেয়ালের বাইরে বনের প্রান্তে দেখা যাচ্ছে বিশাল পূর্ণ বাড়িটা গ্রেভ ম্যানশন দুপাশে লম্বা লম্বা গাছ দূর থেকে দেখে মনে হয় বাতাসে ডাল নড়ার সঙ্গে সঙ্গে বাড়িটাও বুঝি কাঁপছে এটা অবশ্য এক ধরনের দৃষ্টি বিভ্রম জানা আছে ওদের তারপরেও নিজের অজান্তেই চলার গতি বেড়ে গেল মৌসার এ হে এই একটু দাঁড়াও তো কি হলো চোখে গেল মোশা মুখোশটা কোথায় যেন পড়ে গেছে পকেটে তো রাখলে দেখলাম হ্যাঁ তাই তো রেখেছিলাম পড়লো কোথায় ওই ফলকটার কাছে নয় তো বসলে যখন হ্যাঁ ঠিক বলেছ দাঁড়াও দেখে আসি টর্চের আলো ফেলে দেখতে দেখতে পেছনে ফিরে চলল কিশোর এই আসতে যাও অত তাড়াহুড়া করলে বলতে গিয়ে ও থেমে গেল মোশা অহেতুক শুনতে পাবে না কিশোর শোনাতে হলে চিৎকার করতে হবে এই স্থানের মধ্যে চিৎকার করার সাহস হলো না ওর যেন বহু শত বছর আগে মরে যাওয়া লাশগুলোর ঘুম ভেঙে যাবে তাতে ফলকটার কাছে গিয়ে নিচু হলো কিশোর শরীরের বেশিরভাগটাই অদৃশ্য হয়ে গেল ফলকের আড়ালে চিৎকার করে জানালো পেয়েছি ওর কাছে যেতে অস্বস্তি বোধ করছে মোসা এই কবরস্থানে স্থানে কোনো কিছুরই বিশ্বাস নেই বেশিক্ষণ ওই ফলকের আড়ালে থাকলে কিশোরও যে ভূত হয়ে যাবে না কে নিশ্চয়তা দেবে অতএব ঝুঁকি নেওয়া যায় না সাবধান থাকা দরকার ফলকটার দিকে চোখ রেখে এগোতে গিয়ে শ্যাওলায় ঢাকা আর একটা পিচ্ছিল ফলকে পা দিয়ে ফেলল গেল পিছলে সোজা হতে না হতেই তীক্ষ্ণ এক চিৎকারে প্রায় মূর্ছা যাবার জোগাড় হল ওর কিশোর বলে দিল এক চিৎকার আর তারপর কোদিকে না তাকিয়ে দৌড় লাফ দিয়ে গিয়ে পড়লো ফলকের অন্য পাশে কালো সিল্কের মুখোশ থেকে তখন বালি আর কুড়ো ঝাড়ছে কিশোর মুসার অবস্থা দেখে অবাক এই কি হয়েছে একে চিৎকার শুনলাম বলেই থেমে গেল মুসা। চিৎকারটা আবার শোনা গেল ওই ঐতু শুনলে কি শুনলে আরে এই ধান্দাকে নিয়ে হয়েছে আর এক জ্বালা কেন শোনে না কি শুনেছে কিশোরকে বোঝানোর জন্য চিৎকার করতেই হলো মোসাকে কোন লাশের ঘুম ভাঙলো কিনা তাতে বুঝতে পারল না কোন দিকে জানতে চাইল কিশোর হাত তুলে গেটের দিকে দেখালো মোসা। চলো দেখে আসি আরে বাপরে আমি পারবো না এসো তো মোসার হাত ধরে টান দিল কিশোর চর সাথে সাবধানে গেটের দিকে গেল সে পেছন পেছন চললো মোসা গেটের কাছাকাছি আসতেই ছায়া থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো কালো পোশাক পরা লম্বা এক ছায়া মূর্তি রাস্তা জুড়ে দাঁড়ালো অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো কিশোরের মুখ থেকে লাফ দিয়ে তার পাশে চলে এলো মোসা সামনে মূর্তিমান এক বিভীষিকা কালো পোশাকটা সতচ্ছিন্ন পচে গোলে খসে খসে পড়ছে মুখের মাংস আর চামড়া হাতের মাংস খসে গিয়ে হাড় বেরিয়ে পড়েছে বাস্তবে এই ঘটনা ঘটছে নাকি দুঃস্বপ্ন কাঁপতে আরম্ভ করেছে মুসা। আর কোনো উপায় না দেখে বাড়ি মারার ভঙ্গিতে তুলে ধরলো টর্চটা যদিও বুঝতে পারছে সাধারণ চর্চের বাড়িতে কিছুই হবে না কবর থেকে উঠে আসা ওই দানবের কিন্তু হয় কিনা এটা প্রমাণ করার আগেই হাত তুলো দানবটা একটানে খুলে ফেললো মুখোশ বেরিয়ে পড়লো জিম গিলবার্জের হাসি মুখ কি বুঝলে হাসতে হাসতে বলল সে দেখো তো হাত দিয়ে প্যান্টা শুকনো আছে নাকি এখনো একটুও ভয় পায়নি স্বাভাবিক হওয়ার ভঙ্গি করলেও গলার কাপনি থামাতে পারছে না মোসা দেখেই বুঝেছিলাম তুমি ছাড়া কেউ না হাহা করে হাসলো জিম রবারের কোনোই ঠাকা দস্তানাটাও খুলে নিল বেরিয়ে পড়লো স্বাভাবিক হাত সে তো বটেই সে তো বটেই দশটা নাড়তে নাড়তে বললো সে একটুও ভয় পাওনি আহারে মুখোশ খুলতে আর কয়েকটা সেকেন্ড দেরি করলেই তোমাদের হাটফেল করানোর অপরাধে ফাঁসি হয়ে যেত আমার পেছন থেকে তাকাতে দিল কিশোর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছ কেন চলো পাটির জন্য দেরি হয়ে যাচ্ছে এই ঘটনার পনেরো দিন আগে স্কুলে জিনিসপত্র রাখার লকারটা খোলার জন্যে নবে জোরে জোরে মোচড় দিতে লাগলো মোসা বেকায়দাভাবে আটকে গেছে অবাক লাগলো সকালেও তো ঠিক ছিল কেউ খুললো নাকি লাগাতে গিয়ে গোলমাল করে ফেলেছে লকারটা ছোট কিন্তু ভেতরে জিনিস অনেক গাদাগাদি করে রেখেছে মোসা। জ্যাকেট বাস্কেটবল খেলার জার্সি গোটা ছয়েক বই আরও নানা টুকিটাকি জিনিসের মাঝে হাত ঢুকিয়ে ঠেলে একপাশে সরিয়ে খুঁজতে শুরু করলো সে আনবনে বিড়বিড় করছে কোথায় রাখলাম এখানে তো ছিল কি ছিল এখানে পেছন থেকে জিজ্ঞেস করলো রবিন ফিরে দেখালো মোসা, লাঞ্চ প্যাকেট খাসলো রবিন দেখো ই দূরে নিয়ে গেল নাকি লকারে ইঁদুর ঢুকবে কি করে হাতটা আর একটু ভেতরে ঢোকালো মোসা, এই তো পেয়েছি এত ভেতরে গেল কি করে বাইরেই তো রেখেছিলাম আমি শিওর আমার লকারে হাত দিয়েছে কেউ টান দিয়ে প্যাকেট বের করতে গিয়ে অনেক জিনিস বেরিয়ে চলে আসছিল চেপে চুপে সেগুলো ভেতরে ঢুকিয়ে কিছুটার আগের সঙ্গেই ধাক্কা মেরে লাগিয়ে দিল লকারের দরজা লেগে যাওয়ার আগেই ভেতর থেকে পড়লো একটা খাম পাল্লায় আলতো করে টেপ দিয়ে খাবার ব্যস্ত এতক্ষণে খেয়াল করেনি বললাম না কেউ হাত দিয়েছে কি ওটা ঝুঁকে দাঁড়ালো রবিন কি জানি কালো রঙের খামটা তুলে নিল মুসা মাঝখানে সাদার উপরে জল রক্তলাল রঙের লেখা রয়েছে ওর নামটা মুসা আমান দেখি তো প্যাকেটটা রবিনের হাতে তুলে দিল খোলার জন্যে ভেতর থেকে বেরোলো হলদে রঙের কার্ড এক কোণে আঁকা একটা কালো কফিনের ছবি নিচে লেখা তোমার জন্য সংরক্ষিত খাইছে কফিন ভুরু কুচকে ফেলল মোসা একিরে বাবা কবরে যাওয়ার দাওয়াত নাকি উল্টেই দেখো কি লিখেছে রবিনের কথা মতো উল্টে দেখলো মোসা অন্য পাশেও লেখা ইভাগ্রেভের বাড়িতে হ্যালোয়েন পার্টির দাওয়াত দিয়েছে নিশ্চয়ই রবিন বলল তুমি জানলে কি করে আমাকেও দিয়েছে স্কুলের অনেক ছেলে মেয়েই বোধহয় পেয়েছে সত্যি অদ্ভুত অল নাইট হ্যালোয়েন কস্টিউম পার্টি কারটা পড়ল মোসা সারা রাত চলবে হ্যালোয়েন পার্টি তো সারা রাতই হয় অদ্ভুতটা কোথায় দেখলে পড়ো না আরো বুঝতে পারবে বিশেষ ব্যবস্থা নাচ খেলা হ্যাঁ তা এর মধ্যে অদ্ভুত দেখলে কোনখানে ঠিকানাটা দেখেছ আবার কাজের দিকে তাকালো মুসা। ঠিকানা থার্টিন লেন ব্ল্যাক ফরেস্ট সময় রাত্রি বারোটা আগামী অমাবস্যা অক্টোবর না কিছু বুঝলাম না বাড়িটা কোথায় দেখো গ্রেভ ম্যানশন তাহলেই বোঝো নামটাই কেমন ভুতুড়ে গ্রেভ মানে কবর ওটা কোনখানে জানো ব্ল্যাক ফরেস্টের পুরনো কবরস্থানের পেছনে সর্বনাশ আটকে উঠল মোসা ওই বাড়ি ওখানে পার্টি বহু বছর ধরে তো ওটা খালি পড়ে আসে জানতাম পুরো বাড়ি যাক এতক্ষণে তাহলে মাথায় ঢুকলো তোমার কেন অদ্ভুত বললাম বুঝলে তো এখন আর খালি নয় ওটা ইভা তার আঙ্কেলের সঙ্গে থাকে ওই বাড়িতে ওর আঙ্কেল মেরামত করে নিয়েছেন আমি তো জানতাম ওখানে ভূতের উপদ্রব ছিল হাসলো রবিদ এ আর নতুন কি ব্ল্যাক ফরেস্টের সবখানেই তো ভূতের উপদ্রব এই নাও তোমার লাঞ্চ খাবে কি করে চাপ লেগে তো ভর্তা হয়ে গেছে ইভারই কাজ মুখ বাগাল মশা নিশ্চয় খামটা রাখার জন্যে সুবিধা মতো জায়গা খুঁজছিল ইচ্ছে করেও ভেতরে ছেড়ে দিয়ে থাকতে পারে দুষ্টুমি করে তোমাকে ভোগানোর জন্যে হ্যাঁ তাও করতে পারে দাও হাত বাড়ালো মোসা রবিনের সঙ্গে লাঞ্চ রুমের দিকে হাঁটতে হাঁটতে ব্ল্যাক ফরেস্টের কথা ভাবল সে পুরনো বাড়িঘর আছে অনেক কিছু বাড়িতে মানুষ থাকে বাকিগুলো সব পড়ো লোকে বলে ওগুলোতে নানা রকম ভূতের আড্ডা আগে নাকি ভয়ঙ্কর সব ঘটনা ঘটত ব্ল্যাক ফরেস্টের গোস্ট লেনে এখনো ঘটে খুন রহস্যময় সব ভুতরে ঘটনা যেগুলোর ব্যাখ্যা দেওয়া কঠিন ওখানকার গ্রেভ ম্যানশন হ্যালোয়েন পার্টির জন্য উপযুক্ত জায়গায় বটে আমাদেরকে পার্টিতে কেন দাওয়াত করেছে এই এইভা বুঝতে পারছ কিছু ক্যাফেটেরিয়ার দরজায় এসে জিজ্ঞেস করল মোসা না মাথা হারলো রবিন ভালো মতো পরিচয়ও নেই ওর সঙ্গে স্কুলের কারো সঙ্গেই ভালো পরিচয় আছে কিনা সন্দেহ তবে ওকে চেনে সবাই এত সুন্দরী মেয়ে যে চোখে না পড়ে যায় না লম্বা ছিপছিপে শরীর ঝলমলে সোনালি চুল পান্না সবুজ চোখ আগে অন্য কোথাও পড়তো নতুন এসে ভর্তি হয়েছে কোনখান থেকে এসেছে অনেক চেষ্টা করেও জানতে পারেনি স্কুলের কেউ তিন গোয়েন্দার চেয়ে বয়সে কয়েক বছরের বড় হবে দেরিতে লেখা পড়া শুরু করেছে বোধহয় আর একটা কথা রবিনকে জিজ্ঞেস করতে যাচ্ছিল মোসা এই সময় চোখ পড়ল কিশোরের উপর দরজার কাছে টেবিলে বসে আছে সেদিকে এগিয়ে গেল কি খবর ভূর্ণাচাল কিশোর খুব উত্তেজিত মনে হচ্ছে জবাবে খামটা কিশোরের দিকে বাড়িয়ে দিল মোসা এক পলক দেখল কিশোর ধরল না আমিও পেয়েছি সারা স্কুলের সবাই পেল নাকি মনে হয় না বিট পায়নি মরফি পাইনি আমি জিজ্ঞেস করেছিলাম আমাদেরকে কেন দুলা বুঝতে পারছি না পাশে এসে দাঁড়ানো রবিনের দিকে একবার তাকিয়ে আবার কিশোরের দিকে চোখ ফেরালো মোসা ইভার সঙ্গে পরিচয় নেই আমার তোমার আছে তোমার জন্যে আমাদের জনকে দাওয়াত দেয়নি তো মাথা কিশোর আমিও বুঝতে পারছি না এই দু একবার ধরো হ্যালো কেমন আছো ভালো এটুকুই পরিচয় আমার সঙ্গে তো তাও নেই জিমনেশিয়াম ক্লাসে দেখা হয় কোনো কথা বলে না খাবারের প্যাকেটটা নিয়ে চেয়ারে বসে পড়ল মুসা। রবিন বসলো আরেকটা চেয়ারে প্যাকেট খুলেই নাকমুখ কুচকে ফেললো মুসা। টমেটোর রস কাগজ ফেটে বেরিয়ে পাউরুটির টুকরো আর মাংসের বড়া সব একাকার করে দিয়েছে স্বাদটাত কিচ্ছু পাওয়া যাবে না এই জিনিস মুখে দিতেও খারাপ লাগছে নাও নিজের বাক্সটা আটলে দিল কিশোর আমার এখান থেকে খাও আগ্রহবোধ করলো মোসা, পিনাট বাটার ব্যানানা স্যান্ডউইচ সবজি সেদ্ধ আর কাঁচা গাজর কাটা ডায়েট কন্ট্রোল শুরু করেছে আবার কিশোর ছেলেবেলায় খুব মোটা ছিল অনেক চেষ্টা করে ওজন কমিয়েছে মোটা হওয়াকে ভীষণ ভয় পায় ওজন সামান্য বাড়তে দেখলেই খাওয়ার ব্যাপারে সতর্ক হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে ফেলে না লাগবে না ধন্যবাদ মাথাটা পিছিয়ে নিল মোসা। এই জিনিস খাওয়া সম্ভব না আমার পক্ষে তার চেয়ে হটড কিনে আনছি ও সব বিষ যে কি করে খাও তুমি আর কিছু না হোক এক টুকরো গাজর অন্তত খাও অনিচ্ছা সত্ত্বেও এক টুকরো গাজর নিয়ে চিবাতে শুরু করলো মোসা কি করবে কিশোরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রবিন কি করব মানে ঘুরোনা চলো কিশোর তো যাবে নাকি কস্টিউম পার্টি তোমার তো ভীষণ অপছন্দ একেবারে পোলাপানের খেলা বাধা দিয়ে বলল মোসা, যেমন খুশি তেমন সাজো ভাবলেও হাসি পায় অথচ ও বুড়ো বুড়ো মানুষগুলো এসব করে আনন্দ পাচ্ছে না যাওয়াই ভালো রাত দুপুরে কে যায় ওই পাগলামি করতে তাছাড়া ইভার সঙ্গে আমাদের খাতিরও নেই তাতে কি ওয়াবিনার মুসাকে অবাক করে দিয়ে বলে উঠল কিশোর কস্টিউম পার্টি পছন্দ হোক বা না হোক দাওয়াত যখন দিয়েছে যেতে অসুবিধা কি পরিচয় নেই তো কি হয়েছে গেলেই হয়ে যাবে রাত দুপুরে ব্ল্যাক ফরেস্টের পুরো বাড়িতে পার্টি করার কথা ভাবতে আমার তো ভালোই লাগছে যাওয়ার আগ্রহ আমারও হচ্ছে রবিন বলল তবে শেফ কৌতূহল আমাদেরকে ইভা কি কারণে দাওয়াত করল জানতে ইচ্ছে হচ্ছে মুসার দিকে তাকালো কিশোর তোমার ইচ্ছা হচ্ছে না সামান্য দ্বিধা করে জবাব দিল মুসা করছে তবে পাশের ওই পুরনো কবরস্থানটা গোরস্থান তোমাকে কি ধাওয়া করবে ওটা ওটার জায়গায় আছে হাত নেড়ে ওটার কথা উড়িয়ে দিল কিশোর ইচ্ছে যখন করছে যাওয়াই উচিত তাহলে এটাই ঠিক হলো আমরা যাচ্ছি জিমনেশিয়ামে দেখে ইভাকে কি মনে হলো এই স্কুলে মেয়েদের মধ্যে ও সেরা অ্যাথলেট অনেক ছেলেকেও ছাড়িয়ে যায় শরীরটা একেবারে নিখুঁত রেখেছে কি করে রাখলো জিজ্ঞেস করেছিলাম একদিন প্রথমে তো কথা বলতেই চাইলো না শেষে দায় সারা জবাব দিল ওয়েট লিফটিং করে নিচের ছোট চিম্পি কাটতে গিয়েও কাটল না কিশোর হুম এ কারণেই ও কথা শেষ না করেই থেমে গেল ও কি না বলছি ওর খুব শক্তি আছে গায়ে গাড়ির চাকা কাদাই পড়েছিল ঠেলে তুলে ফেলল ও সেদিন যে তুলল ও এমন কিছু না আমিও পারি তুমি পারো কিন্তু রবিন বা আমি পারি না আমাদের গায়ে অত জোর নেই বাকি দিনটা স্কুলের সবার মুখেই কেবল ইভা আর তার পার্টি ছাড়া অন্য কোনো আলোচনা নেই যদিও দাওয়াত খুব কমজনেই পেয়েছে খবরটা মুখে মুখে ছড়িয়ে পড়েছে শেষ পিরিয়ড শুরুর কয়েক মিনিট আগে হলরুমে মুসাকে পাকড়াও করলো এনিড ওয়াকার স্কুল ম্যাগাজিনের সহকারী সম্পাদক এনিড স্কুলের সমস্ত খবর তার কানে চলে আসে খবর জানার জন্যে অন্যের ব্যাপারে নাক গলাতে দেয়া করে না ওর মতে রিপোর্টারের জন্যে সব জায়েজ নাক না গলালে আড়ি না পাতলে খবর জানবে কি করে শুনলাম ইভার পার্টিতে নাকি দাওয়াত পেয়েছ জিজ্ঞেস করলো এনিট মাথা ঝাঁকালো মোসা কেন তোমাকে দেয়নি না সেজন্যই অবাক লাগছে আমি না গেলে ওর পার্টির খবর ছাপা হবে কি করে খবর ছাপা হোক এটা হয়তো চায় না সে কেন এই পার্টির আয়োজন জানো নাকি কিছু জানা তো দূরের কথা আন্দাজও করতে পারছি না একটা কারণ হতে পারে বেশি মানুষকে দাওয়াত দিতে সংকোচ বোধ করছে সে মুসার কাছে এটা খরা যুক্তি মনে হলো তবু জানতে চাইল সংকোচ বোধ করবে কেন পুরো বাড়িতে বাস করে বলে জানো না গ্রেপ ম্যানশনের শেষ মালিকেরা বেশ কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারপর থেকেই নাকি ও বাড়িতে ওদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায় সেজন্যে ওই বাড়িটা আর কেউ কেনে নি থাকতেও চায় না ভূতের কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো নাকি বাঁকা চোখে দাগালো মোসা তাহলে ই থাকতে গেল কেন ছোট টেলো ইনি সেইটাই তো হলো কথা আমার এক খালার কাছে শুনলাম গ্রেপ ম্যানশনের আসল মালিকদের সম্পর্কের আত্মীয় হয় নাকি কি ভাড়া উত্তরাধিকার সূত্রে পেয়ে বাড়িটাকে ঠিকঠাক করে নিয়ে এখন সেখানে বসবাস শুরু করেছেন ইবার আঙ্কেল শুনেছি তাই আঙ্কেলটি ওর কোন ধরনের আঙ্কেল মামা চাচা খালু নাকি জ্যাঠা কোনডা তা বলতে পারবো না ওই ভদ্রলোক ইভার বর্তমান গার্জেন মনে হয় ইভার বাবা মা ছাড়াছাড়ি হয়ে গেছে মারাও গিয়ে থাকতে পারে কে জানে শুনলাম এখানে আসার আগে ইউরোপে ছিল এই ভা বহু দেশ ঘুরেছে এত সব তথ্য দিলেও আসল জবাবটা দিতে পারল না এনী তিন গোয়েন্দাকে দাওয়াত করলো কেন এই ভা প্রশ্নটা নিয়ে বায়োলজি ক্লাসে বসেও মাথা ঘামাচ্ছে মোসা এই সময় এসে ওর পাশে বসে পড়ল ডার্বি গ্রেগ হাসি খুশি ছেলে সময় নতুন কিছু আবিষ্কারের চেষ্টায় মেতে থাকে কোনো কিছুতেই সফল হতে পারেনি আস্তক। ও নিজেকে খুব চালাক ভাবলেও সবাই বলে বোকা তবে আসলেই ও বোকা কিনা মো সেটাও প্রমাণিত হয়নি ডার্বির এলোমেলো কালো চুলে চিরনি লাগাতে ইচ্ছা করে না গায়ে ঢলঢলে টি শার্ট বুকের কাছে কমলা রস লেগে আছে বড় বড় লাল অক্ষরে লেখা ডোন্ট টাচ মি আই এম ভেজিটেরিয়ান বাক্যটা ওর খুব পছন্দ সেজন্যেই শার্ট কিংবা গেঞ্জি যাই কিনো তাতে লিখিয়ে নেয় নিজেকে নিরামিষ ভোজি ঘোষণা করলেও মাংস বিন্দুমাত্র অরুচি নেই ওর আর এই অদ্ভুত কথাটা কেন লেখে সেটার কারণও বোধগম্য নয় এই ডার্বি কেমন আছো ভালো একটা প্লাস্টিকের পটলা ল্যাবরেটরির টেবিলে নামিয়ে রাখলো ডার্বি শুনলাম ইভানা কি তোমাকে পার্টির দাওয়াত দিয়েছে হ্যাঁ আমাকেও দিয়েছে তাই নাকি সত্যি অবাক হলো মুসা ওদের তিনজনকে কেন দিল সেটা ভেবেই কুলকিনারা পাচ্ছিল না ডার্বি দিয়েছে এটা শুনে তো হা উল্টো পাল্টা কাণ্ড করে বসে বলে ওকে সাধারণত কেউ দাওয়াত দিতে চায় না মাথা ছাঁকালো ডারবি আর কাকে দিয়েছে জানো রবিন আর কিশোরকে অন্য কারো কথা জানি না প্রসঙ্গটা আর ভালো লাগছে না মোসার জিজ্ঞেস করল তোমার বায়োলজি প্রজেক্টের খবর কি শেষ হওয়ার পথে গর্বের সঙ্গে বলল ডারবি সত্যি বলবো আমি সঙ্গে করেই নিয়ে এসেছি পোটলাটা দেখালো সে অবিশ্বাসের ওটার দিকে তাকালো মোসা। এই প্রথম লক্ষ্য করল পোটলাটা জীবন্ত মনে হলো যেন ওটার প্রাণ আছে নড়ছে হা করে তাকিয়ে রইল সেদিকে জড় বস্তুতে প্রাণ সঞ্চারের মতো অসম্ভব ব্যাপারকে সম্ভব করে ফেলল নাকি গ্রেক ওর বিস্ময় দেখে হাসলো জার্বি পোটলার মুখটা খুললো সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বেরিয়ে এলো একটা সবুজ ব্যাংক দুলাফে চলে যাচ্ছিল টেবিলের বাইরে শেষ মুহূর্তে শূন্য থেকে থাবা দিয়ে ধরে ফেললো ডার্বি এই তোমার বায়োলজি প্রজেক্ট হতাশা চাপা দিতে পারল না মুসা একটা ব্যাংক এই সব নয় মুসার তা ছিল দেখে আহত সরা জবাব দিল ডার্বি পোটলা থেকে একটা কাচের বয়াম বের করলো ভেতরে ঘোলাটে কাদা পানি মেটামর উপর গবেষণা করছি আমি এর মধ্যে আছে ব্যাঙাচি ভুরুকুচকে বয়ামটার দিকে তাকিয়ে আছে মোসা মানে ব্যাঙের পোনা কই নড়ছে না তো চোখের কাছে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে বয়ামের ভেতরটা দেখতে লাগলো ডার্বি নিরাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল না ভুল হয়ে গেছে মুখে ফুটো করে দেওয়া উচিত ছিল তাহলে বাতাস ঢুকতে পারত সব মরে গেছে পরক্ষণেই মনের দুঃখটা দূর করে দিয়ে দার্শনিকের ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল এতে অবশ্য মন খারাপের কিছু নেই না? এটাই জীবন জন্মিলে মরিতে হয় আজ যে চলে ফিরে বেড়াচ্ছে কাল সে মৃত পরশু পচে গন্ধ বেরোতে শুরু করে হাত নেড়ে মূসাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল ভয় ভয়নি ওই ডোবাটাই প্রচুর ব্যাঙাচি আছে গেলেই তুলে আনতে পারব ব্যাং আর বয়ামটা আবার পোটলায় ঢুকিয়ে মুখ বেঁধে ফেলল সে দেখো আবার তোমার প্রজেক্টের কর্ণধার সাহেবও অক্সিজেন না পেয়ে অক্কা পাই কিনা সাবধান করে দিল মুসা জলদি ফুটো করো পোটলাই ভালো কথা মনে করিয়াছ তো পেন্সিলের চোখা ডগা দিয়ে পোটলায় ফুটো করতে করতে জিজ্ঞেস করলো ডারবি কি মনে হয় তোমার ভালো সাবজেক্ট বাছেনি জবাব দিল না মোসা আবার আগের প্রসঙ্গে ফিরে গেল ডারবি ইভা পার্টিতে আর কাকে দাওয়াত করেছে রবিন আর কিশোর বাদে অন্য কারো কথা জানি না বললামই তো জিম গিলবাটকে করেছে ডারবি বলল জিম ফুটবল খেলে স্কুল টিমের সবচেয়ে ভালো লাইন ব্রেকার অনেক ভক্তর ভক্ত পছন্দ করাটা স্বাভাবিক আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল মোসা এই সময় স্যার ঢুকলেন ক্লাসে ঢুকেই জেনেটিক্স নিয়ে আলোচনা শুরু করলেন পরের চল্লিশটা মিনিট পার্টি নিয়ে কোনো কথা বলার আর সুযোগ হলো না ওদের স্কুল ছুটির পর ক্লাস থেকে বেরিয়ে দেখে মোসা বারান্দার সিঁড়ির গোড়ায় জটলা করছে একদল ছেলে মেয়ে গলার রক ফুলিয়ে তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে এগোতে যাচ্ছিল মোসা। পাশ থেকে এসে ওর কোন চেপে ধরল কিশোর মোসা ফিরে তাকাতে বলল বিপদেই পড়লাম প্রশ্ন করে করে যান খারাপ করে দিল সব সবার এক কথা ইভা আমাদেরকে কেন দাওয়াত দিল খাইছে চোখ বড় বড়ো করে যশাটার দিকে তাকালো মোসা ওদিকে যাওয়াটাই তো এখন রিস্কি সবাই মিলে ছেঁকে ধরবে রবিন কুই আছে কোনোখানে দেখা হয়নি লাইব্রেরিতে থাকতে পারে হাত ধরে মোসাকে টেনে একটা থামের আড়ালে নিয়ে এলো কিশোর দাঁড়াও ও কি বলে শুনি এত দূর থেকে বলতে গিয়েই মনে পড়ল মোসার কিশোর লিপরিজিং প্র্যাকটিস করছে এক দৃষ্টিতে এই ছোটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বলে উঠল কিশোর যারা যারা দাওয়াত পেয়েছে সবার নাম জেনে গেছে ও নয়জন মোটে তাই তো বলছে তুমি আমি রবিন ডারবি গ্রেগ জিম গিলবার্ট জোনহুফার হেনরি কার্টারিস টমাস ওয়ার্নার এবং সামার ভিকি বাহ দারুণ তিক্তকণ্ঠে কণ্ঠে বলল মুসা ওকেও তাহলে দিয়েছে বহুকাল গভীর বন্ধুত্ব ছিল দুজনের বাস্কেটবল খেলার সুবাদে তারপর হঠাৎ করে গত বছর থেকে ফাটল ধরল ওই খেলা নিয়েই কিছুদিন রেশারেশি চলল তারপর শেষ দোষটা অবশ্য মোসার নয় ও মানিয়ে নিতে চেষ্টা করেছিল কিন্তু বিকি এরকমই জেদ করে বসল পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগছে আমার মুসার কথায় কান নেই কিশোরের বাছাইটা দেখেছ একজনের সঙ্গে একজনের স্বভাবের এত অমিল আমাদের তিনজনের কথাই ধরো না কারো সঙ্গে কি কারো মেলে পুরো দলটার মধ্যে কেবল জিম আর টমাসের স্বভাবের কিছুটা মিল আছে বিড়বির করে নিজের সঙ্গেই কথা বলতে শুরু করলো যেন কিশোর প্রায় সবগুলো চরিত্রই কেমন উদ্ভট ডার্বি জুনহুফার ভিকি ডার্বিটা একটা পাগল, বোকাও বটে জুনের মাথায়ও ছিট নলে এত সুন্দর লাল চুলগুলোকে এমন পাগলের মতো করে রাখে ভিকিটা নিজেকে ভাবে হিরো তার উপর বিজ্ঞানের জাদুকর অথচ ওসব তো আমি জানি বাধা দিয়ে বলল মোসা ফিরে দেখালো কিশোর মোসা এসব উদ্ভট মানুষকে কেন দাওয়াত দিল তো আমরাও কি উদ্ভট তাছাড়া আর কি তোমার দুঃসাহসের জুড়ি নেই ওদিকে তুমি ভূতের ভয়ে কাবু রবিন বই পেলে দুনিয়ার আর কিছু বোঝে না সব ভুলে বসে থাকে অথচ গানের পাল্টিতে গেলে মুখে যেন ক্ষয় ফুটতে থাকে আমাদের মুখ চোরা রবেন বলেই আর চেনা যায় না তখন আর আমি রহস্যের পাগল নানা রকম ছিটে ভরা মগজ স্কুলের অনেকেরই ধারণা উন্মাদ হতে আর বেশি বাকি নেই তোমার সামনে যদিও বলে না তাহলেই বোঝো এরকম একটা দলকে পার্টির জন্য বাছাই করলো কেন আর বেশি বলো না মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার তবে হঠাৎ করে মনটা খুশি হয়ে উঠল পার্টিতে ভেঙে যাচ্ছে বলে ওই যে হাতুল্য কিশোর ইভা আসছে ব্যাপারটার ব্যাখ্যা দেবে মনে হয় স্কুলের সামনের দরজা দিয়ে বেরিয়ে সোজা জটলার দিকে এগিয়ে এলো ইভা ওকে দেখে জটলাকারীরাও হয়ে গেলো ওর দিকে অনিচ্ছা সত্ত্বেও কিশোরের পিছে পিছে পিছিয়ে মোসা। সারাদিন কোথায় ছিলে খাতির ঢঙে ইভাকে জিজ্ঞেস করল করার এনিট। হলিউডে গিয়েছিলাম ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল জবাব দিল ইভা ফিরে এসে কোনো মতে শেষ পিরিয়ডটা ধরেছি তোমার জন্যই বসে আছি আমরা এনিট বলল। নোটবুক বের করল। তোমার পার্টি সম্পর্কে একটা ধারণা দেবে আমাদের ধারণা দেওয়ার মতো স্পেশাল কি হলো মিষ্টি কণ্ঠে বলল বা আর দশজনের জনের মতোই সাধারণ একটা পার্টি দিচ্ছি ব্যাস কিন্তু তালিকাটা দেখে আমার কি মনে হয়েছে জানো জিম গিলবার্ট বললো কোথায় যেন একটা উল্টো আছে যাদের যাদের দাওয়াত করা হয়েছে তাদের সবারই কোনো না কোনো হাত ওই বা কি বলতে চাও বুঝলাম না স্কিন টাইট সাদা উলের পোশাক পরেছে সে কথা বলার ভঙ্গি দেখে কিশোরের মনে হলো মডেল হলে খুব নাম করবেই এই পরিষ্কার দুটো দলে ভাগ করতে পারছি আমি মেহমানদের জিমের কথাটাকেই যেন শেষ করলো টম নম্র এবং উগ্র বাহ বেড়ে বলেছ তো ভাগাভাগিটা বেশ পছন্দ হয়েছে জিমের নম্ররা ভীতু আর উগ্ররা সাহসী কেউ কেউ তো রীতিমতো দুঃসাহসী মূসার দিকে তাকালো সে কিমিয়া সারা গিয়ে কবরস্থানের ধারে কাঠামো সহজ আছে তোমার ভূতর ভাই করবে না মুসার হয়ে একটা কড়া জবাব দিতে যাচ্ছিল কিশোর তার আগেই বলে উঠল ইভা আমি আশা করব যারা যারা কার্ড পেয়েছ সবাই পার্টিতে আসবে জিমের দিকে তাকিয়ে একটা ঝলমলে হাসি উপহার দিল সে জিম আসবে তো হ্যাঁ হ্যাঁ আসবো মুহূর্তে কেমন যেন বোকা বোকা হয়ে গেল জিম আমিও যাচ্ছি আগ বাড়িয়ে জবাব দিল টম খুশি হলাম ইভা বলল আমি আরও আশা করব তোমরা দুজনেই নাচবে আমার সঙ্গে খুব ভালো একটা অডিও সেট আছে আমার নাচের মিউজিকের দারুণ দারুণ সিডি আর টেপ জোগাড় করেছি তাই নাকি খুব ভালো খুব ভালো প্রস্তাবটা লুফে নিল জিম আর টম ওদের বেহায়াপনা দেখে নিজের অজান্তেই নাকমুখ কুচে গেল মুসার। হাই ইভা আমিও তোমার সঙ্গে নাচতে চাই বলে উঠল খসখসে একটা কণ্ঠ ফিরে তাকালো সবাই কোন ফাঁকে এসে হাজির হয়েছে রিচার্ড নজর থাকায় কেউ লক্ষ্য করেনি সঙ্গে তার দোসর ব্রেক হকম্যান স্কুলের সবচেয়ে উঁচু ক্লাসের ছাত্র দুজনই এতদিনে কলেজে পড়ার কথা ওদের বারবার ফেল করে বলে স্কুল ছেড়ে যেতে পারছে না রিচার্ড জোনসকে সংক্ষেপে রিজো বলে ডাকে স্কুলের ছেলে মেয়েরা ওর নিজেরও এই নামটা পছন্দ ভালো ফুটবল খেলে তবে ভীষণ বদমেজাজি স্বভাব চরিত্রের দিক থেকে ওর সঙ্গে ব্রেক হগম্যানের এত মিল বন্ধু হয় উপযুক্ত ওর ডাকনাম হয়ে গেছে হগ অর্থাৎ শুয়োর আর পুরোটা হগম্যান মানে শুয়োর মানব শুনতে মোটেও ভালো লাগে না ওর কিন্তু বাপ গেছে এই নাম কি আর করে মেনে নিতেই হয় তোমার সঙ্গে নাচতে পারলে বর্তে যাবো রিজো ঝলমলে হাসিটা উদাও হয়ে গেছে এবার মুখ থেকে আহা নাচার কি সঙ্গী তা একদিন অ্যারোবিক ক্লাসে চলে এসো চুটিয়ে নাচা যাবে হেসে উঠল ছেলে মেয়েরা ওদের দিকে জ্বলন্ত দৃষ্টি বর্ষণ করে আবার ইবার দিকে ফিরল রিজো তার চেয়ে বরং তোমার পাঠিতে চলে আসবো অনেক ভালো হবে আমাকে দাওয়া নিশ্চয়ই তুমি ভুলে গিয়েছিলে না ওহ, হাসিটা ফিরে এসেছে আবার এবার মুখে একটুও না ভুলব কেন আমি ইচ্ছে করেই দিইনি তাহলে তাড়াতাড়ি তা বদলাও বুড়ো কুচকে বললো এরকম একটা মজার পার্টি থেকে বাদ পড়াটা মেনে নিতে পারবো না আমি আমার কিছু করার নেই সরি শান্ত কণ্ঠে জবাব দিল ইভা ছোট্ট পার্টি আর কাউকে জায়গা দেওয়া সম্ভব হবে না তাই নাকি বেশ দেখা যাবে চল শক্ত হয়ে গেছে রিজোর হক চল যাই দি করা দেখবো কেমন করে দেয় গটমট করে চলে গেল দুজনে কয়েক সেকেন্ড পরেই গর্জে উঠল মোটর সাইকেলের ইঞ্জিন দুজনকে যারা চেনে সবাই বুঝল অত সহজে ওরা ছেড়ে দেবে না কিন্তু পাত্তাই দিল না এই ভা যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে বলল তাহলে আসছো সবাই বলে যাওয়ার জন্য ঘুরতে যাবে এই সময় ঝটকা দিয়ে খুলে গেল একটা ক্লাসের দরজা দড়াম করে পাল্লাটা বাড়ি খেলো দেয়ালে ভারিক্কি চালে বারান্দা পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসতে লাগলো সামার ফুট লম্বা কুস্তিগিরদের মতো পেশিবহুল শরীর বনি বনা না থাকলেও ওর দিকে তাকিয়ে না মেনে পারল না মোসা বিকি সত্যি সুদর্শন খাটো করে ছাটা সোনালি চুল আত্মবিশ্বাসের হাসি কালো চোখ এবার কাছাকাছি পৌঁছে হাসলো তোমার কাজ পেয়েছি আমি আসো তো অবশ্যই এমন দাওয়াত কি মিস করা যায় এলে খুশি হব বলে উপস্থিত ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আরেকটা ঝলমলে হাসি উপহার দিল ইবা তারপর দেখা হবে বলে ঘুরে পার্কিং লটের দিকে হাঁটতে শুরু করলো কিশোরের হাত ধরে টান দিল মুসা চলো কিন্তু সিঁড়ির দুই ধাপ নামার আগেই বলে উঠল জিম এই ভিতু কোথায় যাও এত তাড়াতাড়ি কথা শেষ না করি বাড়ি যাব কেন তোমার কি অন্য কিছু মনে হচ্ছে নাকি দ্রুত কয়েক কথাই প্রতিযোগিতার ব্যাপারটা ভিকিকে বুঝিয়ে দিল জিম নম্র আর উগ্রর চেয়ে ভিতু আর সাহসী নামটাই পছন্দ হল ভিকির মোসাকে জিজ্ঞেস করলাম ভিকিকে শোনাল জিম সারা রাত কবরের ধারে থাকতে পারবে কিনাও খেসে উঠলো বিকি ভালো প্রশ্ন কি পারবে না না কৃত্রিম ভয়ে চোখ বড় বড় করে ফেলল হাঁটু হাটুকাপা শুরু হয়ে গেছে আমার মুখ বাঁকিয়ে বলল কি আমার সাহসী রে এক একজন ব্যাঙ্গটার জবাব দিতে না পেরে সিনেমায় দেখা কাউন্ট রাকুলার স্বর নকল করে বলল বিকি কাউন্ট ড্রাকুলার দুর্গে স্বাগতম স্বাগতম তো বটেই যাবোন মনে করছো নাকি যতই ভান করো বিকি তুমি তো আমার অচেনা নও আমি তো ঠিকই যাব। আমি ভাবছি দুর্গে গিয়ে তুমিই না প্যান্ট খারাপ করে ফেলো কড়া একটা জবাবের জন্যে মগজ হাতরাচ্ছে বেকি। এই সময় তার চোখ পড়ল ডার্বি গ্রেগের উপর পোটলা হাতে পার্কিং লটের দিকে যাচ্ছে ডাক দিল এই ডার্বি শোনো শোনো শুনে যাও তুমি তো নিশ্চয়ই ভিতুদের টিমে তাই না পার্টিতে যাচ্ছ তো ফিরে দেখালো ডার্বি যাব তো নিশ্চয়ই আর আমি যে ভিতু এ কথা তোমাকে কে বললো সঙ্গে হেসে উঠল জিম টম আর ভিকি হাসতে হাসতে টম বলল ও ভিতু নয় বোকা কিন্তু মোটে তো একজন বোকা নামে তো কোনো আলাদা দল বানানো যাবে না অতএব বোকে ভিতুদের দলে যোগ দিতে হবে দেখো না হাতে কি একটা বায়োলজি প্রজেক্ট নিয়ে ঘুরছে কি আছে ওর মধ্যে জানো মরা ব্যাঙের ছাও তিনজনের মধ্যে আর এক দফা হাসির ধুম ঠাস ঠাস করে একে অন্যের পিঠ চাপড়ানো চললো কিছুক্ষণ মুসার দিকে আবার তাকালো বিকি তোমার ভিতর টিমে আর কে কে আছে মুসা গম্ভীর হয়ে থাকা কিশোরের দিকে আর চোখে তাকালো সে টিকটিকি আর পড়ুয়াটা তো থাকবে এটা তো জানা কথা আর কে হেনরি নাকি ওর যাওয়ার সাহস আছে নিজেই গিয়ে জিজ্ঞেস করো না পার্টিটা একটা রেশারেশি আর ঝগড়ায় রূপ নিতে যাচ্ছে এটা স্পষ্ট বুঝতে পারছে কিশোর ইতিমধ্যেই গ্রুপ তৈরি হয়ে গেছে খোঁচাখুচিতে না গিয়ে ব্যাপারটা আগেভাগে স্বাভাবিক করে ফেলার জন্যে বলল সে দেখো এটা একটা পার্টি কোনো প্রতিযোগিতা না সবাই মিলেমিশে আমরা সরি কিশোর জিম বলল পার্টি হলেও এখন এটাকে প্রতিযোগিতা হিসেবেই ধরে নিয়েছি আমরা চ্যালেঞ্জ ভিতুদের বিরুদ্ধে সাহসীরা তোমার যদি ভয় লাগে তাহলে এ শোনা দেখো হাল ছাড়লো না কিশোর বোঝানোর চেষ্টা চালালো কে ভীতু আর কে সাহসী সেটা প্রমাণের জন্য কোনো পার্টিতে যাওয়ার প্রয়োজন পড়ে না চ্যালেঞ্জ করলে এ প্রতিযোগিতাটা অন্য কোনো করা যেতে পারে পারে তবে এরকম একটা পার্টিতে যে মজা পাওয়া যাবে আর কোনো কিছুতে যাবে না আহা কি পরিবেশ কি সময় অমাবস্যার রাত পুরনো গুরস্থানের পাশে সেই সঙ্গে ঝড় যদি আসতো তাহলে তো একটা কাজের কাজই হতো এদেরকে বোঝানো বৃথা ভেবে চুপ হয়ে গেল কিশোর মুসাকে বলল চলো যাই দেরি হয়ে যাচ্ছে পার্কিং লটে এসে দেখলো ওদের অপেক্ষা করছে যারবি হাসি মুখে বলল পার্টিতে তাহলে যাচ্ছি আমরা ভিতু বলেছে তো দেখিয়ে দেবো ওদের কে বোকা আর কে চালাক না পুরোপুরি একটা চ্যালেঞ্জের রূপ নিয়েছে ব্যাপারটা নিরীহ ডারবি পর্যন্ত খেপে উঠেছে পার্টির রাতে যে কি ঘটবে খোদাই জানে ভাবলো কিশোর নম্র মানে জিমের ভিতরাই দেখা গেল দলে ভারী কিভাবে উগ্রদের ঠকানো যায় তা নিয়ে ডারবি আর হেনরির মধ্যে প্রায়ই আলোচনা হয় মুসাকে ডেকে নেয় ওরা মাঝে সাঝে রবিনা যোগ দেয় তাতে কিন্তু কিশোর থাকে না সে স্পষ্ট করে বলে দিয়েছে এসব ফালতু দলাতলের মধ্যে নেই পার্টির আগেই স্কুলে নানা রকম অঘটন ঘটাতে শুরু করলো দুটো দল বিশেষ করে উগ্ররা এক সকালে ডারবি তার লকার খুলতেই লাফ দিয়ে বেরিয়ে এলো একটা বড় সাপ উতো চিৎকার দিয়ে ভয়ে আদমরা। পরে দেখা গেল সাপটা প্লাস্টিকের কার কাজ অনুমান করে ফেলে প্রতিশোধ নেয়ার জন্যে ভিকি আর জিমের জুতোর মধ্যে শেভিং ক্রিম ভরে রাখলো হেন্দি এর পর দিন লকার খুলেই নাক টিপে ধরল রবিন ভক করে বেরোতে শুরু করলো পচা গন্ধ এক গাদা পচা মাছ প্যাকেট করে ভেতরে রেখে দিয়েছে কেউ লকার পরিষ্কার করতে অনেক সময় লাগলো তার তাও কি আর গন্ধ যেতে চায় পার্টির দুদিন আগে লকারের দরজা খুলে অন্যমনস্কভাবে বাস্কেটবল খেলার জার্সি বের করার জন্যে হাত ঢোকাতে গেল মোসা হাত ঢোকাতেই ভেজা ভেজা কি জন্য হাতে লাগলো তার তাকিয়েই ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল মরা মুরগির নাড়ি ভুঁড়ি আরও আছে মুরগির একটা কাটা মাথা ছোট দুটো ফাঁক নিষ্প্রাণ চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে সঙ্গে একে নোট পাওয়া গেল তাতে লেখা কি বুঝলে বোকা ছাগল পার্টিতে যাওয়ার আশা ত্যাগ করো নইলে এরপর এমন জিনিস পাবে কলচে ফেটে মরবে তোমার তো মুরগির কোলজে নির্জন হলরুমে একা একাই দাঁত দাঁত চাপল মোসা হিস করে বলল করো করো ভিকি যত ইচ্ছে করে যাও ভয় দেখিয়ে আমার পার্টিতে যাওয়া বন্ধ করতে পারবে না জঘন্য জিনিসগুলো সহ নোটটা ময়লা ফেলার ঝড়িতে ফেলে দিল সে পার্টির আগে বৃহস্পতিবারে ক্লাস থেকে বেরিয়ে লাইব্রেরিতে রনা হলো মোসা বারান্দার একটা মোড়ের কাছে আসতেই ও পাশে শোনা গেল মেয়ে কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার এই ছাড়ো ছাড়ো ব্যথা লাগছে ইভার চিৎকার না তিন লাফে মোড়টা পার হয়ে চলে এলো সে দেখল ইভার দুই পাশে প্রায় গা হেসে দাঁড়িয়ে আছে রিজো আর হগ রিজো ওর হাত মুচড়ে ধরেছে খিক খিক করে হাসছে হগ ফ্যাকাশে হয়ে গেছে ইভার মুখ আমি পারবো না আবার চিৎকার করে উঠলো ইভা কেন বুঝতে পারছ না এটা অন্যরকম পার্টি তোমাদেরকে দাওয়াত দেওয়া সম্ভব না ও সব চুঝি না খসখসে কণ্ঠে বললো রিজো কি হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ভা আহ ব্যথা লাগছে ছাড়ো না যতক্ষণা দাওয়াত দিচ্ছ ছাড়বো না গরের মতো বলল রিজো বলেছি তো না শুনতে অভ্যস্ত নই আমরা এগিয়ে গেল মুসা সামনে গিয়ে দাঁড়ালো ওদের শীতল কণ্ঠে আদেশ দিল ওকে দাও আরি ভূত যে মুসাকে দেখেই বলে উঠল রিজো মুসা যে ভূতের ভয়ে ভীত এই জন্যই তাকে ভূত ডেকে ব্যঙ্গ করল রিজো মুরগির মতো ঘাড় ত্যাছা করে টিটকারির ছুঁড়ে হক বলল হাত ছাড়তে কে বলে হে আমি মুসা আমান বলছি একই রকম শীতল কণ্ঠে জবাব দিল মুসা মুসা আমান কি বাঘ নাকি বললো রিজো কিন্তু বাঘ না হলেও ওর চোখের দিকে তাকিয়ে এবার হাতটা ছেড়ে দিল সে হগের দিকে ফিরল মুসা দীর্ঘ একটা মুহূর্ত চোখে চোখে তাকিয়ে থাকার পর হক বললো রিজোকে চলো হ্যাঁ চলো ছুচো পিটিয়ে হাত গন্ধ করতে ইচ্ছে করছে না এখন সুর মেলালো রিজো কয়েক পা হেঁটে গিয়ে একটা দরজার কাছে থামলো ঘুরে জ্বলন্ত চোখে তাকালো ইভার দিকে কালকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম এর মধ্যে দাওতের কাজ চাই নইলে আমি যা বলার বলে দিয়েছি পাবে না দেখা যাবে দাঁতের ফাঁক দিয়ে শব্দ বেরোলো হগের মুসার দিকে তাকালো ভূত তোমাকেও সাবধান করে দিচ্ছি এভাবে যদি আর কখনো আমাদের সামনে এসে দাঁড়াও চেহারা বদলে দেব পাটির জন্যে আর মুখোশ লাগবে না মনে থাকে যেন হল ঘরে ঢুকে গেল দুই মাস্তান সেদিকে তাকিয়ে থেকে বলল ই ভা বাদর কোথাকার নিজেদের কিভাবে ওরা মুসা বলল যেন দুনিয়ায় একমাত্র ওরাই আছে এক নম্বরের কাপুরুষ কায়দা মতো পেলে একদিন এমন ঠেঙাং ঠেকাব না মুসার দিকে তাকিয়ে তার ঝলমলে হাসি হাসলো ইভা ভা থ্যাঙ্ক ইউ চকচকে সোনালি চুলগুলোকে পেছনে টেনে নিয়ে বেনি করেছে এইভা লেবু রঙের সোয়েটার পরেছে যেন সে কারণেই ওর সবুজ চোখ আরো সবুজ দেখাচ্ছে ওদের নিয়ে মোটেও দুশ্চিন্তা করোনা মোসা বলল ওই দুই শয়তান তোমার একটা চুলও ছিঁড়তে পারবে না কিন্তু এই প্রতিজ্ঞা কতখানি রাখতে পারবে সন্দেহ আছে মোসার। ভীষণ শয়তান রিজু আর হগ রকিবিচের সবাই জানে তোমার কাছে মাপ চেয়ে নেওয়া উচিত আমার আমার কাছে কেন মুসা অবাক বুঝতে পারলো না কোন অপরাধের জন্যই মাপ চাইছে ই এই যে দাওয়াত দিয়ে একটা বিতিকিৎছিরি অবস্থার মধ্যে ফেলে দিলাম তোমাদের প্রতিযোগিতা রেশারেশি সেটা তোমার দোষ নয় সত্যি বলছো সত্যিই তো দাওয়াতের ব্যাপারটাকে স্বাভাবিকভাবে না নিয়ে রেশারেশির মধ্যে ঢুকলাম তো আমরাই তাতে তোমার দোষটা কোথায় বাঁচালে থ্যাংক ইউ আমি চাই না কোনো কারণেই পার্টিটা পণ্ড হোক আমার বাড়িতে মেহমানদের নিয়ে খারাপ কিছু ঘটুক বিশেষ কয়েকজনকে বেছে বেছে দাওয়াত করেছি তাদের সম্পর্কে আমার ভালো ধারণা হয়েছে বলে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই যাই বলো যত গন্ডগোলের মূল ওই এনিট। সেই পুরো স্কুলটাকে খেপিয়ে তুলেছে এক মুহূর্ত চুপ করে থাকলো ভা বেদিটা সোজা করলো এই প্রতিযোগিতার আসলে কোনো প্রয়োজন ছিল না এটা ছাড়াই প্রচুর উত্তেজনা আর রোমাঞ্চের ব্যবস্থা করে রেখেছিলাম আমি ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না কিশোর তাই বলছে আমি আর রবিন যাও বা একটু আছি ও বলে দিয়েছে এসবের মধ্যেও একেবারেই নেই আচ্ছা চট করে প্রসঙ্গ বদলে ফেললো ইভা, শুনলাম ও নাকি কানের সঙ্গে না সেটা সাময়িক কানের মধ্যে একটা ফোড়া হয়েছিল ডাক্তার বলেছেন সেরে যাবে পার্টিতে আসবে তো ওর মতো বুদ্ধিমান ছেলে আমার পার্টিতে না এলে সত্যি দুঃখ পাব ও আসবে শেষে বলল মূসা এমির যেমন এই পার্টির মধ্যে অস্বাভাবিকতা দেখছে কিশোর পেয়েছে রহস্যের গন্ধ শুরু হয়ে এলো ইভার চোখের পাতা কি রহস্য তা জানি না সময় না হলে কোনো কথাই খোলাসা করে নাও এটা ওর স্বভাব আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো বিড়বিড় করল ইভা কিশোর পোয়ারো স্কুল শেষে কিশোরকে পাওয়া গেল ওর লকারের সামনে ফিরে তাকালো কিশোর মোসার মুখ দেখেই অনুমান করে ফেলল কিছু ঘটেছে জিজ্ঞেস করল কি হয়েছে রিজো আর হক যা করেছে খুলে বলল মোসা। চিন্তিত ভঙ্গিতে মাথা ধরাল কিশোর সহজে ছাড়বে না ওরা আমি জানতাম কিছু একটা ঘটাবেই শুরুতেই বলেছিলাম এই প্রতিযোগিতাটা ভাল লাগছে না আমার ইভারও লাগছে না আচ্ছা কি করা যায় বলো তো কি আর করবে জিমার বেকিকে হাজার বুঝিয়েও ক্ষান্ত করানো যাবে না যা করার করবেই আমাদের সাবধান থাকতে হবে এই আর কি খারাপ কিছু যাতে ঘটে না যায় লকার থেকে বই বের করতে গিয়ে হঠাৎ থেমে গেল কিশোর কি হলো জানতে চাইল মোসা। নিজের লকারের সামনে দাঁড়ানো ফিরে তাকিয়ে দেখলো গম্ভীর হয়ে গেছে কিশোর হাতে এক টুকরো কাগজ পাশে কাত হয়ে গলা বাড়িয়ে কাগজের লেখাটা পড়লো মোসা। কালা তো হয়েই আছো পার্টিতে গিয়ে গোয়েন্দাগিরি ফেলানোর চেষ্টা করলে কানাও হয়ে যাবে বলে দিলাম এই ভিকি ছাড়া আর কেউ না ফুসে উঠল মোসা। ওর ভেঙে দেব নাকি শান্ত কণ্ঠে কিশোর বলল কিচ্ছু করতে যেও না মোসা কে যে কি করছে এখনো বোঝা যাচ্ছে না অবাক হলো মোসা বিক্রি করেনি জানি না তবে আমার মনে হচ্ছে আড়ালে থেকে কলকাঠি নাড়ছে অন্য কেউ সবাইকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে কি রিজু আর হক যেই করে থাকুক কাউকে কিচ্ছু বলতে যেও না তাতে খারাপ ছাড়া ভালো হবে না রহস্যটা কোনখানে হতে পারে এটা শ্রেফ রসিকতা মোসার কথা যেন কানেই ঢুকেনি কিশোরের তার নিজের কথা বলে চলল নাও হতে পারে তবে এরকমটা না ঘটলেই ভালো হতো তাহলে সবাইকে খুঁচিয়ে উত্তেজিত করে মজা পাওয়া থেকে বঞ্চিত হতো সে কে সে বলবো কি করে জানলে তো ধরে এনে সবার সামনে মুখোশটা ফাঁস করে দিতাম কাগজটা দলা মশলা করে বাস্কেটে ফেলে দিল কিশোর চলো কোনো পিজা হাউসে যাই খিদে পেয়েছে উজ্জ্বল হয়ে উঠল মশার মুখ ঠিক চলো লাইব্রেরি রবিনকে থেকে ডেকে নেব স্কুলের কাছে রকি বিচের সবচেয়ে জনপ্রিয় কিংবা আর একটু সঠিক করে বলতে গেলে বলা যায় ছাত্রপ্রিয় পিজা হাউসটাই ঢুকলো তিনজনে স্কুল আর কলেজের ছাত্রছাত্রীতে বোঝাই হয়ে গেছে ওদের ভাগ্য ভালো ঢুকতেই এক কোণের এক ছোট কেবিন খালি করে বেরিয়ে গেল চারজন ছেলে মেয়ে তাড়াতাড়ি ওটাতে ঢুকে পড়লো তিন গোয়েন্দা খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছে ওরা ইভাগে কাজের জন্যে কিভাবে চাপাচাপি করছে রিজোয়ার হক সে কথা রবিনকে বলছে মুসা এত হইচই আর চেঁচামেচির মধ্যে চিৎকার করে কথা বলতে গিয়ে মুখ ব্যথা হয়ে গেল মুসার শেষে চুপ করে গেল এই সময় হাত তুলে ইশারা করল কিশোর ফোন বুদের দিকে ইঙ্গিত করে মাথা নাড়ল মুসা রবিন দুজনেই ফিরে তাকালো সেদিকে ইভা দাঁড়িয়ে আছে সেখানে কাউকে ফোন করছে ডাকব নাকি মুসা বলল চেয়ার তো খালি আছে ডাকো অসুবিধে কি থেমে গেল কিশোর বদলে গেল মুখের ভাব কি হল আবার ইশারা করল কিশোর হয়তো কিছুই না কিন্তু ও কি বলছে জানো ইভার দিকে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল দুই সহকারী গোয়েন্দা কিছু বুঝতে পারল না এই হট্টগুলোর মধ্যে মাইক লাগিয়ে যদি কথা বলেই ইভা এত দূর থেকে শুনতে পাওয়ার কথা নয় ওদের কিন্তু কিশোর তাকিয়ে আছে ওর ছোটের দিকে কি বলছে জানতে চাইল রবিন বলছে চিন্তিত ভঙ্গিতে একপাশে মাথা কাত করল কিশোর দৃষ্টি আরও তীক্ষ্ণ করে তাকিয়ে রইলো এবার দিকে বলছে খেসারত দিতেই হবে আমি ওদের ছাড়বো না কার কথা বলছে আমি শিওর হগের মুসা বলল ওরা যখন ধমকাচ্ছিল ওর চেহারা তো নি ও সাপের মতো ছিল হত কঠিন মেয়ে ভাই আমি খুবই কম দেখেছি কিছুতেই ওকে নরম করতে পারল না দুই মস্তান পনেরো দিন পর অবশেষে এলো সেই অমাবস্যার রাত ইবাদের বাড়িতে পার্টিতে যাওয়ার রাত গোরস্থান পেরিয়ে সেখানেই চলেছে ওরা বাতাসের বেগ বাড়ছে পড়ছে পুরনো কবরখানার উপর গাছের পাতা শূন্য ডালগুলোকে নাড়িয়ে দিচ্ছে যেন কঙ্কালের হাড্ডিসার আঙুলের মতো পাশাপাশি হাঁটছে এখন মোসা আর কিশোর জিমের পেছন পেছন দুজনকে ঘাবড়ে দিতে পারার আনন্দে এখনো হাসছে সে সামনে গ্রেপ ম্যানশন বিশাল সিংহ দরজা হা হয়ে খুলে আছে চোখের কোণে নড়াচড়া লক্ষ্য করে ঘুরে দাঁড়ালো কিশোর আরো দুজনকে আসতে দেখা গেল কবরস্থানের মধ্য দিয়ে শরতের ফ্যাকাশে রূপালি জোশ নাই ঝিলমিল করছে ওদের পোশাক সবাইকে বলে দেওয়া হয়েছে একই পথে আসতে ইভাই বলেছে এই পথে এলে সুবিধা হবে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে গোসলেনের শেষ মাথায় একটা মোড়ে গাড়ি রেখে তাই কবরস্থানের মধ্যে দিয়ে শর্টকাটে পাড়ি দিচ্ছে ওরা মন্দ কি ভালোই করেছে ভাবল কিশোর রোমাঞ্চিত হওয়ার জন্য হ্যালোইন পার্টি মেহমানদের যাত্রাটাও নিশ্চয়ই রোমাঞ্চকর করতে চেয়েছে সে সেজন্যে কবরস্থানের মধ্য দিয়ে যেতে বলেছে দূর থেকে দেখে যতটা মনে হয়েছিল কাছাকাছি এসে তার চেয়েও ভুতুড়ে লাগলো বাড়িটাকে চারপাশ ঘিরে থাকা গাছগুলো এতই পুরনো কোনো কোনোটার বয়স একশো পার হয়ে গেছে নিস্তলার জানালাগুলোতে মোটা মোটা লোহার শিক লাগানো কাছের খোলা পাল্লাগুলো দড়াম দড়াম করে বাড়ি খাচ্ছে বাতাসে কতটা মেরামত করা হয়েছে বাড়িটা কে জানে বসবাস করার উপযুক্ত হবে নিশ্চয়ই তারপরেও যা দেখা যাচ্ছে হরর ছবিতেই কেবল মানায় সত্যি সত্যিই ভূত থাকতেও পারে ওখানে মোসার মনে হলো ঠিক এই সময় বাতাসের গতি আর দিক দুটোই বদলে গেল তার সঙ্গে তাল মিলিয়ে যেন বাজনা আর তীক্ষ্ণ অট্টহাসির শব্দ ভেসে এলো বাড়ির ভেতর থেকে পার্টি কি শুরু হয়ে গেছে আসতে বোধহয় দেরি করে ফেললো ওরা থপ করে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো জিম বাতাসে উঠছে ওর পোশাকের কানা জীবনমৃত ভূত জম্বি ওটা সেজে পার্টিতে যোগ দিতে এসেছে সে এসব সাজাসাজি পছন্দ নাই কিশোরের তবুও পাহটিতে চোখ দিতে এসেছে যখন এর নিয়মকানুন তো মানতেই হবে অনিচে সত্ত্বেও পড়েছে তবে অস্বাভাবিক কিছু নয় পুরনো দিনের সার্কাসের লোকের পোশাক লাল শার্টিনের ঢোলা শার্ট আর নীল প্যান্ট চমৎকার মানিয়েছে তাকে বাড়ির কাছাকাছি পৌঁছে কালো রঙের মুখোশটা পরে নিল কিশোর চোখ নাক আর মুখের কাছে ফুটো রবিনহুডের যুগে এ ধরনের মুখোশ লাগিয়ে ডাকাতি করতে যেত তৎকালীন অর্থাৎ ধনির জম গরিবের বন্ধু দস্যু এই জিনিসের ব্যবহার অবশ্য শেষ হয়ে যায়নি আজও ছিনতাই কিংবা ব্যাংক ডাকাতি করতে গেলে এরকম মুখোশ পরে মুখ ঢেকে নেয় অনেক ডাকাত নিজের মুখোশটা উপরে নিল মোসা যে ফার্ম হাউসটাতে বাস করে ওরা তার পুরনো চিলে কোঠাই পেয়েছে বিশেষ উৎসবের দিনে এই জিনিস ব্যবহার করে ইন্ডিয়ানরা সে পরেছে আঠারোশো পঞ্চাশ সালের ওয়েস্টার্ন কাউবয়ের পোশাক মুখোশটা তার সঙ্গে মানিয়ে গেছে সিগারেট খায় না তবুও খাটি কাউবয়দের কায়দায় একে পুরনো প্যাকেট জোগাড় করে ভরে রেখেছে বুক পকেটে সিনেমায় দেখা কাউবয়দের অনুকরণে মাথায় চওড়া কানাওয়ালা হ্যাট পড়ার পর প্রথমে মনে হয়েছিল বাহ বেশ হয়েছে কিন্তু এখন কবরস্থান পার হয়ে এসে পুরো ব্যাপারটাই কেমন যেন ছেলে মানুষই আর হাস্যকর লাগছে যেন তার মনের কথা পড়তে পেরেই মুখোশের ফুটো দিয়ে ঠোঁট নেড়ে বলল কিশোর নিজেকে একটা রাম ছাগল মনে হচ্ছে তাই না মাথা ছেঁকালো মোসা খুলে ফেলবো নাকি না থাক দেখাই যাক না কি হয় শেষ পর্যন্ত খোলার অনেক সময় পাবো সিঁড়ি বারান্দায় উঠে এলো দুজনে বারান্দায় দেয়াল ছাতের সব জায়গা যেন গিলে খাবার প্রস্তুতি নিয়েছে এক ধরনের লতনা ফুলের ঝাড় ঘন হয়ে জিমকে দেখা যাচ্ছে না ভেতরে চলে গেছে বারান্দায় শুধু ওরা দুজন হল ঘরে ঢোকার বড় ভারী কাছের দরজার মাঝখানে বসানো পিতলের বড় একটা ঘণ্টা বাজানোর হাতল মাথাটা মানুষের খুলিয়ে আকৃতিতে তৈরি বাজাতে গিয়েও ঝটকা দিয়ে হাত ছড়িয়ে আনলো মোশা বিশাল এক রোমস মাকড়সা উড়ে এসে পড়েছে তার বাহুতে খাইছে বলে চিৎকার দিয়ে পিছিয়ে এলো সে যে ওড়ে যা ছিল না বুতুরে নাকি কি হলো জানতে চাইল কিশোর জবাবে অট্ট হাসি শোনা গেল লতায় জড়ানো মোটা একা থামের আড়াল থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো জিম যেন হায়নার হাসি মাকড়সাটা প্লাস্টিকের সুতোই বাধা বাচ্চাদের খেলনা ইয়োর মতো টান দিয়ে উঠিয়ে নিয়ে গেল মোসার হাত থেকে না কোনো মজা নেই বলল সে তোমাদের ভয় দেখানো যে এত সহজ ভাবতেই পারিনি বাকি ভিতুরাও যদি তোমাদের মতোই হয় প্রতিযোগিতার মজা শেষ ধরে নিতে পারি আমরাই জিতব ধরে নিতে আর কষ্ট কি নাও বলে লম্বা দম নিল মোসা মুখোশটা ঠিকঠাক করে নিয়ে আবার হাত বাড়ালো ঘন্টা বাজানোর জন্যে ইভাদের লিভিং রুমটা অদ্ভুতভাবে সাজানো যেন একটা বাস্তব দুঃস্বপ্ন প্রতিটি কোণে লাগানো রয়েছে কৃত্রিম মাকড়সার জাল ভয়াবহ ভঙ্গিতে তাকিয়ে আছে প্লাস্টিকের কঙ্কাল ছাদ থেকে ঝাঁপিয়ে পড়তে আসছে ভ্যাম্পায়ার ব্যাট ভয়ঙ্কর পিসাজ আর ডাইনিরা সব সুতোই ঝোলানো ঘরের আলো আধারির কারণে খুব ভালো মতো না তাকালে সুতো চোখে পড়ে না তাই মনে হয় শূন্যে ভেসে রয়েছে জিনিসগুলো ঘরের এক ধারে সরু একটা ব্যালকনি তাতে বসানো রঙিন সচল স্পটলাইটের আলো বাজনার তালে তালে ঘুরে ঘুরে যেন রং ছড়িয়ে দিয়ে যাচ্ছে মস্ত ঘরের ভেতরটায় সেই আলোতে ঘরের স্থির জিনিসগুলোকেও মনে হয় নড়ে থিরথির করে কাঁপে অন্য কোনো আলোর ব্যবস্থা নেই ঘরে বিশাল খোলা ফায়ার প্লেস থেকে আগুনের লাল আবা ছড়িয়ে পড়েছে সামনের অনেকখানি জায়গা জুড়ে ইয়া বড় একটা কেটলি বসানো সেই ফায়ারপ্লেসের প্লেসের উপর টকবক করে তরল পদার্থ ফুটছে তার ভেতরে বেরোচ্ছে নল দিয়ে সমস্ত আসবাবপত্র প্রায় দুই শতক আগের তবে বুম বুম করে মিউজিক বাচ্চা যন্ত্রণা থেকে সেটা একেবারে আধুনিক স্পিকারগুলো লুকানো কোনখানে রয়েছে বোঝা যায় কিন্তু দেখা যায় না সিনেমার সেট সাজানো হয়েছে যেন ভুতুড়ে দুর্গ কিংবা পোড় সেট চমৎকার স্পেশাল ইফেক্ট বাপ রে ঢুকতে গিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে গেছে জিম কি সাংঘাতিক জবাব নেই মোসা ওর হাত ধরল কিশোর কেমন লাগছে দারুন গলা কেঁপে উঠল মোসার জিমের মতোই ওরা এখনো দরজায় দাঁড়িয়ে আছে ঘরের মাঝখান দিয়ে হেঁটে এলো একজন মানবী সে মানবী নাকি যায়নি বোঝা গেল না ইভাকে চিনতে সময় লাগলো মোসার কুচকুচে কালো পোশাক পরেছে হাঁটো সাঁটো মধ্যযুগীয় খাটো গাউন পায়ে কাটা বসানো কালো স্যান্ডেল চুল ঝুঁটির মতো চুলো খোপা করে বাঁধা পাউডার ডলে সাদা করে ফেলেছে মুখ মরার মুখের মতো ফ্যাকাশে লাগছে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক যেন এইমাত্র রক্ত খেয়ে এসেছে চোখের উপরের পাতায় লাগিয়েছে জল জলে সবুজ রং কিশোরের ভালো কান্টার কাছে ফিসফিস করে বলল মোসা টিভির হরর সিরিয়ালের এলভিরা সাজেছে সামনে এসে দাঁড়ালো ইভা উষ্ণ হাসি হাসলো হাসিটা অবশ্য মানবের মতোই লাগলো নাটকীয় ভঙ্গিতে বলল এলভিরার গুপ্ত কক্ষে স্বাগতম প্রায় সবাই হাজির হয়ে গেছে তোমাদের দেরি দেখে ভাবলাম কবরের দাসেরা বুঝি তোমাদের কেউ জম্বি বানিয়ে দিয়েছে ভালো ড্রেস পরেছ তো প্রশংসা না করে পারল না কিশোর সত্যি সত্যি তোমাকে ডাইনি মনে হচ্ছে সামান্য কেঁপে গেল মনে হল এইভার কণ্ঠ কিশোরের মন্তব্যটা সহজভাবে নিতে পারেনি তবে সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বলল জন্ম থেকেই আমার ইচ্ছে আমি ভ্যাম্পায়ার হব কাউন্ট ড্রাকুলার রক্তচা পিসাচিনি লুসির অনুকরণে খিলখিল করে হেসে উঠল তোমাদের পোশাকও কিন্তু খুব ভালো হয়েছে আজকের রাতটা আমাকে ভেনিস কার্নিভালের কথা মনে পড়িয়ে দিচ্ছে কি কার্নিভাল জানতে চাইল মূসা বছরে একবার ভেনিসে একটা বিরাট উৎসব করে লোকে বড় করে পার্টি দেয় সেরাতে যেমন খুশি তেমন করে সাজে পার্টি চলে প্রতিটি রাস্তায় খালের মধ্যে বড় বড় নৌকায় আহা কি রাত ইটালির সেই ভেনিস স্মৃতি রোমন্তন করতে করতে অতীতের স্বপ্নের জগতে চলে গেল এইভা আঙ্কেলের সঙ্গে ওই শহরে আমি বহুদিন থেকেছি বলেই লাভ দিয়ে যেন আবার বাস্তবে ফিরে এলো সে ফিরে তাকিয়ে ডাকলো। আঙ্কেল আমার বন্ধুরা এসে গেছে ফায়ার প্লেসের পাশের অন্ধকার ছায়া থেকে বেরিয়ে এলেন অতি রোগাটে একজন মানুষ হাড্ডিসার দেহ সার্কাসের ভাড়ের পোশাক পরেছেন নীল মখমলে তৈরি মুখে মেখেছেন ছাদা রং। তাতে লাল নীল সবুজ হলুদ রং এসে আটকে গেছে এই সাজে তাকে খুবই বিষণ্ন লাগছে আঙ্কেল ও জিম গিলবার্ট পরিচয় করে দিতে লাগলো এই বা আর এ হল কিশোর পাশা বিখ্যাত গোয়েন্দা ও মুসা আমান কিশোরের বন্ধু এবং সহকারী ওর আরেক সহকারী রবিনকে তো আগেই দেখলে রবিন গোস্টলেনে থাকে তাই ব্ল্যাক ফরেস্টের অন্য মেহমানদের সঙ্গে আগেই চলে এসেছে কিশোরী বলেছিল চলে আসতে ওর আর মশার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না ও তুমিই তাহলে কিশোর পাশা হাত বাড়িয়ে দিলেন মিস্টার মেয়ার গ্রেভ ইভার কাছে তোমার কথা অনেক শুনেছি শার্লক হোমস আর এরকল পরর চেয়ে কম বিখ্যাত নাও তুমি অন্তত রকি বিচে যাই হোক পরিচিত হয়ে খুশি হলাম আমরাও খুশি হয়েছি তার কঙ্কালের মতো আঙুলগুলো চেপে ধরে ঝাঁকিয়ে দিতে দিতে বলল মুসা। দারুণ সাজিয়েছেন কিন্তু ঘরটা হ্যাঁ খুব সুন্দর বৈচিত্র্য নতুনত্ব দুটোই আছে সুরমেলাল কিশোর এরকম পার্টিতে আর কখনও যায়নি পছন্দ হয়েছে তাহলে থ্যাংক ইউ মেয়ার বললেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আর সিনেমার একজন স্পেশাল ইফেক্ট টেকনিশিয়ানকে ডেকে এনে এসব করতে হয়েছে মিউজিকের টেপ আর সিডিগুলো জোগাড় করার কৃতিত্ব অবশ্যই ইভার আমি আর সে মিলে অনেক মগজ খাটিয়ে প্ল্যান করেছি ঠিক করেছি এমন পার্টি দেব যারা আসবে তারা যেন অনেকদিন মনে রাখে দেখি কোটগুলো খুলে তো তোমাদের হাত বাড়ালো ইভা ওই যে বাস্কেটে খাবার রাখা আছে কেটলিতে পাবে সোডা যত ইচ্ছে খাও ওদের কোট হ্যাঙ্গারে রাখতে গেল ইভা মেয়ার গেলেন অন্য মেহমানদের সঙ্গে কথা বলতে কাছেই দাঁড়িয়ে রইল মূসা ঘরের ভেতরটাই চোখ বোলালো আবার ফায়ার প্লেসের কাছে নাচছে দুটো ছেলে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর হাসাহাসি করছে প্রচুর টাকা আছে ভাবল সে একটা পার্টির জন্যে যে এত পরিমাণ টাকা খরচ করেছেন খটকা লাগলো মাত্র নয়জন মেহমানের জন্য এত টাকা খরচ করতে গেল কেন এই বা অদ্ভুত তাই না বললো পাশে দাঁড়ানো কিশোর ভুতুরে সাংঘাতিক কি ভয় লাগছে না তবে গা ছমছম করছে ভয় আর গাছ ছমছমের মধ্যে জানি না তবে অতিরিক্ত খরচ করেছে ওরা মাত্র নয়জন মানুষের জন্য টাকা আছে করেছে এতে অবাক হওয়ার কি আছে কিন্তু আমার মন বলছে কোথায় যেন একটা ঘাপলা আছে এত কাঠ পর থেকেই মনে হচ্ছিল আমার এলাম তো সে থাকে থাকবে দ্বিধাটা ঝেড়ে ফেলে দিতে চাইল মুসা গোয়েন্দাগিরি পরে করলেও চলবে চলো আগে পেট ঠান্ডা করি হেঁটে এসে মনে হচ্ছে পাকস্থলিটা একেবারে খালি হয়ে গেছে একধারের দেয়াল ঘেসে বসানো ডাইনিং টেবিলের দিকে এগোলো ওরা টেবিল মানে বিরাজ একটা কালো কফিন বড় বড় গামলার মতো পাত্রে রাখা প্রচুর খাবার খাবারের ছড়াছড়ি কফিন টেবিলে খাবার তো আছেই তার উপরের একটা লম্বা চওড়া তাকেও অনেকগুলো গামলা সেগুলোতে রয়েছে নানা ধরনের চিপস পিজা পেপারনি আর সসেজ যত রকমের খাবার চেনে মোসা প্রায় সবই দেখতে পেল এখানে অচেনা খাবারও রয়েছে বেশ কিছু কফিনের পাশে বড় বড় পিপাই বরফে ডুবিয়ে রাখা হয়েছে রাশি রাশি সোডার বোতল কাণ্ড দেখেছো বিমুল হয়ে গেছে মোসা এর চেয়ে অনেক বড় পার্টিতেও এত খাবার দেখিনি আমি তোমার তো সুবিধেই হলো গিলতে থাকো কিশোর বলল জেলির চেয়ে নরম সসের চেয়ে শক্ত থক থকে লাল জিনিসে ঢাকা একটা খাবারের দিকে আঙুল তুলল এটা কি সালাটা হঠাৎ করে যেন কিশোরের পাশে এসে উদয় হলো জুন হুফার মনে পড়ল কানে কম শোনে কিশোর ভালো কানটার কাছে মুখ এনে চেঁচিয়ে নামটা বললো আবার গ্রিক ডিশ মাছের ডিম দিয়ে তৈরি ইভাকে জিজ্ঞেস করেছিলাম গ্রিসের কোনো এক দ্বীপে থাকার সময় নাকি স্থানীয়দের কাছে বানাতে শিখেছে সে টেস্ট কেমন আনমনে নিজেকেই প্রশ্ন করলো কিশোর দেখো তো মোসা কেমন লাগে মাছের ডিম বিশেষ আগ্রহ বোধ করল না মোসা তবে কিশোরের কথাই ছোট্ট একটা চামচ দিয়ে খানিকটা তুলে মুখে দিল দূর ফালতু মাছের ডিম না ঘোড়ার ডিম আজে বাজে জিনিসে পেট না ভরিয়ে ভালো জিনিসই খাওয়া উচিত এই পিজাগুলোর চেহারা বরং ভালো মনে হচ্ছে আমার কাছে একটা পিজা তুলে নিয়ে জোন কি পড়েছে দেখার জন্যে ফিরে তাকালো সে বাইকার গার্লের পোশাক পরেছে জোন নরম চামড়াই তৈরি বাহুয়ার ঘাড়ে এঁকেছে ঘাড় কাত করলো মোসা। ভালো থ্যাঙ্কস খুশি হলো জুন আমার কিন্তু খুব ভালো লাগছে এরকম পার্টিতে আর কখনো যায়নি সত্যি সবুজ রঙের জিনিসে সাদা রঙের নরম নরম যেন মেশানো একটা অচেনা খাবার দেখে চেখে দেখছে কিশোর আর মুসা পিজা চিবোতে চিবোতে তাকিয়ে দেখছে ঘরের চারপাশটা এত বেশি ছায়া কোনো কিছু স্পষ্ট করে বোঝা মুশকিল এক কোণে দানবীয় একটা মানুষের খুলের নিচে দাঁড়িয়ে কথা বলতে দেখল রবিন আর টমকে অত বড় মানুষ যদি ডাইনোসরের ঘাড় মুটকে দিতে টম বাস্কেটবল খেলোয়াড়দের জার্সি পরে এসেছে ওটাই ওর সাজ বলের বদলে হাতে নিয়ে নড়াচড়া করছে একটা আসল মানুষের খুলি সে যে দুঃসাহসীদের দলে এটা বোঝানোর জন্যই বের করে নিয়ে এসেছে রবিন পরেছে যুদ্ধের সময়কার ভলান্টিয়ারের পোশাক হাতে একটা মেগাফোন ফায়ার প্লেসের সামনে নাচতে শুরু করেছে ইভা আর জিম ভ্যাম্পায়ার আর জম্বি ভালো জুটি দৃশ্যটা মোট বাস্তব লাগছে না হরর সিনেমার দৃশ্য মনে হচ্ছে মোট সাতজন মেহমানকে দেখা যাচ্ছে বাকি দুজন কোথায় ভাবছে মুসা। এই সময় পেছনে শব্দ হলো ও ফিরে তাকিয়ে হা হয়ে গেল এবং পরক্ষণেই হেসে উঠল যার নরম ব্যাং সবুজ পাজামা পায়ে সুইম ফিন ব্যাঙের পায়ের মতোই একটা আর ব্যাঙের চেহারার মুখোশ বড় বড় কালোদ্র কৃত্রিম চোখ ঠেলে বেরিয়ে আছে ওটা থেকে মুসার দিকে তাকিয়ে মুখোশ দুলিয়ে বুড়ো ব্যাঙের অনুকরণে ডেকে উঠল ঘ্যাং করে করেছ কি হাসতে হাসতে বলল মোসা শেষ পর্যন্ত বায়োলজি প্রজেক্ট নিয়ে একেবারে চলে তোমার পছন্দ হয়েছে খুশি হলো ডারবি সাদা পাজামাকে আমি নিজে সবুজ রঙ করে নিয়েছে মা তো দেখে ঘাবড়ে গিয়েছিল ফিসফিস করে বাবাকে বলছিল ছেলেটার পাগলামি মাত্রা ছাড়িয়েছে কিন্তু ওকে মানসিক রোগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার ঠিকই বলেছেন পাশ থেকে বলে উঠলো জুন সাজার জন্য অন্য কিছু আর খুঁজে পেলে না তোমাকে দেখতে সত্যি সত্যি একটা ঘেন ঘেনে কলা ব্যাঙের মতো লাগছে তাতে আরো খুশি হলো ডারবি তার মানে আমার স্বাস্থ্যই সবচেয়ে ভালো হয়েছে জীবন্ত আমি তো আসলে ব্যাঙ নই রাজকুমার জাদুকরি আমাকে জাদু করে ব্যাং বানিয়ে রেখেছে কোনো মানুষের মেয়ে আমার গালে চুমু খেলেই আমি আবার মানুষে পরিণত হব হাত জোর করে নাটকীয় ভঙ্গিতে বলল ওগো মানুষের মেয়ে তোমার কাছে মিনতি করছি অভিশাপ থেকে মুক্ত করো আমাকে তার চেয়ে বরং ওই জম্বইটাকে পাপ মুক্ত করতে আছি আমি তোমাকে না কিশোরের দিকে দেখালো জুন আমার সঙ্গে নাচবে দুই হাত নেড়ে তাড়াতাড়ি বলল কিশোর মাফ চাই আমি ওসবের মধ্যে নি নাচ থামিয়ে সরে এলো ইভা তার জায়গা দখল করে নিল জুন নাচার জন্যে জিমের হাত ধরলো দ্রুত লয়ের নাচের বাজনা বেজে উঠল নাচতে শুরু করলো দুজনে মোসার দিকে তাকালো কিশোর মুসা খেতে কেমন লাগছে দুনিয়ার কোন দেশের খাবার আর বাকি রাখেনি গ্রিক জাপান ফ্রেঞ্চ মেক্সিকো যত যাই বলো আমেরিকান পিজার ধারে কাছে আসতে পারবে না কোনোটা সব না খেয়েই কি করে বলে দিলে এদিকে এসো দেখো তো এটা কি জিনিস আমার অনুমানেরও বাইরে এই বয়সে এত রান্না শিখলো কি করে মেয়েটা সত্যি ওর ট্যালেন্ট আছে জিজ্ঞেস করো ওকে কোনখান থেকে শিখলো মিউজিক বদলে গিয়ে নতুন একটা গান শুরু হলো সঙ্গে সঙ্গে নাচের ধরণ বদলে দিল জুন আর জিম ডার্বি করলো এক মজার কাণ্ড রবিনকে টেনে হলের মাঝখানে নিয়ে এসে ব্যাগের নাচন শুরু করলো ব্যাং বনাম মেগাফোন হাতে ভলান্টিয়ার সে এক দেখার মতো দৃশ্য হল জুড়ে হাসির হলল উঠল ধীরে ধীরে আনন্দ বাড়ছে চমৎকার পার্টি মোসা ভাবছে আর কিশোর ভাবছে এখনো বুঝলাম না ওরা আমাকে কেন দাওয়াত করল থেমে গেল বাজনা টেপ শেষ মেয়ার বদলিতে গেলেন দরজায় জোরে জোরে থাবা যেতে লাগলো কেউ দেখতে গেল ভা সবাই ঘুরে তাকালো কে এসেছে দেখার জন্যে নীরব হয়ে গেল ঘরটা সবাই চুপ দরজায় দাঁড়িয়ে আছে আপাদমস্তক রূপালী পোশাক পরা একটা মূর্তি বুল ফাইটারদের ভঙ্গিতে গলা লম্বা করে একটা হাত আর পা বাড়িয়ে দিল সামনে তারপর লম্বা লম্বা পা ফেলে ঘরে ঢুকল রূপালি মুখোশে মুখ ঢাকা সত্ত্বেও শরীর দেখেই ওকে চিনতে পারলো সবাই স্কিন টাইট পোশাকের নিচে হাঁটার তালে তালে ঢেউ খেলে যাচ্ছে পেশিতে মুসার পাশে সরে এলো কিশোর ফিসফিস করে বলল ভিকি তো ভালোই ড্রেস নিয়েছে ফ্যান্টাস্টিক লাগছে ওকে হ্যাঁ শীচ দিয়ে উঠল একজন চিৎকার করলো আর একজন কলর আপ করে ভিকিকে স্বাগত জানাতে লাগলো তার দলের সদস্যরা হাততালি দিল ইভা ঘোষণা করার ভঙ্গিতে বলল লেডিস অ্যান্ড জেন্টলম্যান একজন রূপালী রাজকুমারকে উপহার দিচ্ছি আপনাদের ইভার কথা শুনে গর্বে যেন আর মাটিতে পা পড়তে চাইল না ভিকির ঘরের বাকি অংশটুকু এমন ভঙ্গিতে পার হয়ে এলো যেন টাইটানিক মুভির নায়ক হয়ে গেছে সে মুসা বলল বাহ দিল তো পেটটা ফুলিয়ে পেট ফেলে না মরে এখন ওর এই অহংকারী ভঙ্গি আর কোন যাবে না কথাটা শুনতে পেল না ভিকি পেলে নিশ্চয়ই করা জবাব দিত এই সময় আবার বেজে উঠল বাজনা তাহলে তালে পা দুলিয়ে একাই নাচ শুরু করে দিল ভিকি একেবারে বেহায়া না বলে আর পারলো না কিশোর ওর সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছিল কি করে বেহায়ামিটা ওর দোষ তবে কথাটা শেষ করতে পারলো না মোসা হঠাৎ বুম করে বিকট এক শব্দ বোমা ফাটলো যেন চমকে গেল সবাই কি হলো চিৎকার করে উঠলো কে যেন সুইচ অফ করে থামিয়ে দেওয়া হলো বাজনা ধোয়াই ভরে যাচ্ছে ঘর কি হয়েছে কিছুই বুঝতে না পেরে চেঁচামেচি শুরু করে দিল সবাই কিসের শব্দ ধোঁয়া আসছে কোথা থেকে কেউ বুঝতে পারছে না মুসাকে নিয়ে দরজার দিকে এগোতে যাবে কিশোর এই সময় ঘরের মাঝখানে এসে দাঁড়ালো ইভা হেসে জিজ্ঞেস করল আমার চমক কেমন লাগলো একে বলে ফ্ল্যাশপট থিয়েটারে কিছুদিন ম্যানেজারি করেছিল আঙ্কেল তখন শিখেছেন তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি এভাবে কি সফল হয়েছি তো কিশোরের মনে হলো কথাবার্তা চালচলন সব কিছুতেই অতিরিক্ত নাটকীয়তা করছে ইভা আসল ব্যাপারটা কিছুতেই বোঝা যাচ্ছে না মূষার ধারণায় ঠিক কোথায় যেন একটা ঘাপলা আছে ধরা যাচ্ছে না ইভার কথাই হাততালি দিল দু তিনজন কয়েকজন এখনো চমকের ধাক্কাটাই কাটাতে পারেনি হেসে একটা ভুরু উঁচু করলো ইভা আমি তোমাদের বলেই ছিলাম নানা রকম চমকের ব্যবস্থা থাকবে মাত্র তো শুরু হলো আরো অনেক কিছুই আসবে একে একে হ্যাঁ নাচ কি শেষ করে দেয়া হবে নাকি আরো নাচার ইচ্ছে আছে কেউ বলল, নাচ চলুক কেউ বলল, নতুন কিছু হোক একমত হতে পারলো না সবাই শেষে ইভা বলল। যদি কিছু মনে না করো তাহলে একটা ছোট লেকচার দি ইতিহাস বলে সেই প্রাচীন কাল থেকেই নাচ পছন্দ করে এসেছে মানুষ মধ্যযুগে নাচকে শুধুই আনন্দ আর মজা করার প্রক্রিয়া হিসেবে না নিয়ে আরও সিরিয়াসলি নিয়ে কিছু মানুষ তারা মনে করত নাচার সময় কারো কারো উপর শয়তান ভর করে একবার নাচতে শুরু করলে আর থামাতে পারতো না ওরা আরও দ্রুত আরও দ্রুত নাচতে গিয়ে শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ত সে কথা ভেবেই খুব দ্রুত লয়ের কিছু মিউজিক যোগ করেছি আমি এর সঙ্গে তাল মিলিয়ে নাচতে গেলে নাচতেও হবে খুব দ্রুত আমার কথা শোনার পর কারো কি দ্রুত নাচার সাহস হবে হবে চ্যালেঞ্জটা গ্রহণ করলো একজন তার সঙ্গে গলা মেলালো আরো কয়েকজন বেশ শুরু হোক তাহলে ইভা বলল হোক উগ্ররা উত্তেজিত হয়ে উঠেছে তাদেরকে যদি এখন ফুটন্ত পানির কোনো সুইমিং পুলে সাঁতরাতে বলে ইভা তাহলেও যেন পিছিয়ে আসবে না তো সন্দেহই হতে লাগলো মাথায় গন্ডগোল আছে নিজের লেজ কাটা বলে অন্য সবার লেজ কাটতে যাইছে না তো দাওয়াত দিয়ে এনে সবাইকে পাগল করে দেওয়ার মতলব আচমকা বোমা ফাটিয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি নাচতে নাচতে মরে যাওয়ার কাহিনী শুনিয়ে দ্রুত নাচার পরামর্শ দেখা যাবে কে বেশি দ্রুত নাচতে পারে মেহবানদেরকে খুঁচিয়ে যেন আরো উত্তেজিত করে দেয়ার চেষ্টা চালাল ইভা ব্যাপারটা মুসার যেমন সন্দেহ জাগিয়েছে কিশোর আর রবিনেরও ভালো লাগল না কাছে সরে এলো রবিন কিশোরের ভালো কান্টার কাছে মুখ নিয়ে গিয়ে বলল ঘটনা কোন দিকে যাচ্ছে তো মাথা আনলো কিশোর বুঝতে পারছি না তবে এটুকু বোঝা যাচ্ছে ইভা কিছু একটা করার ফোন দিয়ে এটেছে সেটা ভালো কিছু নাও হতে পারে পেছনের দেয়ালের কাছে সরে গেল ভা হাত বাড়িয়ে একটা সুইচ টিপতেই চোখের পলকে নিভে গেল দেয়ালের খাজে খাজে লুকানো সমস্ত মোমবাতি চলে উঠলো একটা মাত্র আলো টর্চের আলোক রশ্মির মতো তবে অনেক বেশি মোটা হয়ে ছাদ থেকে খাড়া এসে পড়লো মেঝেতে বেজে উঠল দ্রুতলয়ের বাজনা যেমন দ্রুত তেমনি জোরে এমনই বাজনা যে নাচতে চায় না তারও নাচানো শুরু হয়ে যায় নিজের অজান্তে নতুন করে কাঠনায় ফেলাতে ফায়ার প্লেসের আগুনও নিবে গেছে দেখি দেখি জ্বলছে কেবল পোড়া কয়লা গোল আলোটার নিচে প্রথমেই চলে গেল ডার্বি খানিক্ষণ তার ব্যাং নৃত্য দেখিয়ে হাসালো সবাইকে তাল নেই কিছু নেই তিড়িং বিড়িং করে কিছু লাভ দিয়ে হাপাতে হাঁপাতে সরে এলো আলোর নিচ থেকে মুসা কিশোর কিংবা রবিন কাউকেই নাস্তে রাজি করাতে পারল না জুন শেষে গিয়ে ভিকির সঙ্গী হলো কিন্তু বেশিক্ষণ চালাতে পারল না এতই দ্রুত লয়ের বাজনা কয়েক মিনিটেই পায়ের পেশিতে খিচ ধরে যাওয়ার অবস্থা সরে এলো সে বাহাদুরি দেখানোর জন্য ভিকি অবশ্য একাই চালিয়ে গেল রূপালী একে চর্কির মতো বন বন করে পাক খেতে লাগলো সে তবে সঙ্গী না থাকলে নাচের মজা থাকে না বিষণ্ন গঙানির মতো শব্দ করে আচমকা বন্ধ হয়ে গেল মিউজিক নিভে গেল আলো ফায়ার প্লেসের জ্বলন্ত কয়লার কমলা আভা ছাড়া ঘর এখন পুরোপুরি অন্ধকার ইভা কি হলো? জানতে চাইল জিম নতুন কোন চমক বুঝলাম না কি হলো অনিশ্চিত ভঙ্গিতে বলে মেয়রকে ডাকতে শুরু করলো ইভা আঙ্কেল আঙ্কেল কারেন্টের গোলমাল বোধ হয় শান্ত কণ্ঠে জবাব দিলেন মেয়ার দাঁড়াও ফিউজ বক্সটা দেখে আসি যেখানে আছো দাঁড়িয়ে থাকো কেউ নড় না যাও আমরা আছি ইভার কণ্ঠ শুনে মনে হলো ভয় পেয়েছে তবে সেটা ওর অভিনয় কিনা বোঝা গেল না এই হঠাৎ কারেন্ট চলে যাওয়ার ব্যাপারটাও হয়তো সাজানো আরেকটা চমক যে আলুটা নিজে নাচছিল সেটা অনেক বেশি পাওয়ারের সিস্টেমটা নতুন বসানো হয়েছে আর পরীক্ষা করা হয়নি আজকেই চালু করা হলো অতিরিক্ত গরম হয়ে গিয়ে বোধহয় ফিউজ কেটে গিয়েছে ভয় নেই দাঁড়িয়ে থাকো সবাই মোমগুলো সব একসঙ্গে জ্বলে উঠল আবার বোঝা গেল ওগুলো কৃত্রিম মোম আসলে বৈদ্যুতিক আলো এমনভাবে তৈরি মনে হয় আসল মমে জ্বলছে বাজনাও শুরু হয়ে গেল আবার তবে নাচতে আর এগোলো না কেউ ভিকিও না সবার নজর এখন ফায়ারপ্লেসের দিকে ওটার সামনে উপুড় হয়ে পড়ে আছে একটা কঙ্কাল অর্ধেক শরীর কার্পেটের উপর বাকি অর্ধেক বাইরে পিঠে বেঁধা বড় একটা ছুরি ফলাটা পুরো ঢুকে গেছে খাড়া হয়ে রয়েছে বাটটা রক্তে ভিজে গেছে ক্ষত স্থানের চারপাশ